হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন। চিংড়ি মাছ আমাদের সকলেরই খুবই প্রিয় একটা মাছ, আর এই চিংড়ি মাছ দিয়ে তো আমরা নানান রেসিপি তৈরি করি। আজকে আমি তৈরি করে দেখাবো গন্ধরা চিংড়ি, যেটা গরম ভাতে খেতে দারুণ লাগে। তো চলুন দেখিয়ে দিই কীভাবে এই রেসিপিটি তৈরি করতে হবে। গন্ধরা চিংড়ি বানাতে লাগছে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। আপনারা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ এরকম নিতে পারেন, বা বড় সাইজের গলদা চিংড়ি দিয়েও করতে পারেন। তবে এই রেসিপিটার ক্ষেত্রে ছোট চিংড়ি দিয়ে অতটা ভালো হয় না। তো সবার প্রথমে আমি এই চিংড়ি মাছগুলোকে কেটে নেব। দেখুন আমি কীভাবে কাটছি, এইভাবে কেটে নিলেই ভালো হয়। এই রেসিপিটা আমি এভাবেই করি। তো সবার প্রথমে এই যে মাথার যে অংশটা রয়েছে, উপরের শক্ত অংশটা, সেটা আমি ফেলে দেব। আর উপরের যে খোলাগুলো রয়েছে, ওটা দুটো তিনটে খোলা ফেলবো, পুরোটা ফেলবো না। আমি তেলটা যেহেতু রাখবো সেই জন্য। আপনারা যদি মনে করেন যে না, আপনারা তেল রাখতে চান না, সেক্ষেত্রে পুরো খোলাটা ফেলে দেবেন। চিংড়ি মাছের মাথার দিকের যে শক্ত অংশটা, সেটা ফেলে দেব, তবে এই অংশটা আমি ফেলবো না। এটা আমি এই রেসিপিতে পেস্ট করে ইউজ করে নেব। এবারে এই চিংড়ি মাছের পিঠের দিকে যে একটা কালো শিরা থাকে, সেটা অবশ্যই ফেলতে হবে। আপনার ছুরি দিয়ে এরকম কাট লাগিয়ে দেবেন, তাহলে এটা বেরিয়ে আসবে। আর হাত দিয়ে টানলেই দেখবেন খুব সহজেই এটা বেরিয়ে আসছে। তো এইভাবে এটাকে কেটে নিতে হবে। তো এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি। একটা মশলার পেস্ট তৈরি করব। এখানে কয়েক কোয়া রসুন রেখেছি, আর এখানটায় 1/3 কাপ মতন রেখেছি নারকেল কোড়া, আর এইখানটায় রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা। এটা অতটা ঝাল নয়, আর সেই বুঝে নেবেন। তো সবার প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে নারকেল কোড়া, রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, তবে এই রেসিপিটা যেন খুব বেশি ঝাল না হয়, আর এই যে চিংড়ি মাছের মাথার অংশটা রেখেছি যেটা, সেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব। আর এইখানটায় এই চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই চিংড়ি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করতে হবে। যেহেতু গন্ধরাজ চিংড়ি, সেই জন্য কিন্তু এই রেসিপির ক্ষেত্রে গন্ধরাজ লেবুটা অবশ্যই লাগবে। তো এই চিংড়ি মাছটাকে একটু আগে ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়। তো সবার প্রথমে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো আর গন্ধরাজ লেবুর রস। তো আমি তারপরে আরও একটু গন্ধরাজ লেবু দিয়েছি। আমি যেহেতু পরিমাণে কম করছি, এর জন্য সব উপকরণই কম কম করে নিয়েছি। আপনারা বেশি পরিমাণে করলে সেই বুঝে আপনারা পরিমাণটা নেবেন। এবার এর মধ্যে আমি এই গন্ধরাজ লেবুর যে উপরের সবুজ অংশটা, যাকে বলে লেমন জেস্ট, সেটা অবশ্যই করে এই রেসিপিতে ব্যবহার করতে হবে। তাহলেই কিন্তু এর মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে। তবে এটা গ্রেট করে দেওয়ার সময় এটা খেয়াল রাখবেন যাতে ভেতরের সাদা অংশটা না চলে আসে, তাহলে কিন্তু তেতো লাগবে। তো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর উপরের শুধু সবুজ অংশটাকে গ্রেট করে দিতে হবে। এবারে এই মাছটাকে মাখিয়ে আমি একটু সময় রেখে দেব, 5-10 মিনিট মতন রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময়ও রাখতে পারেন। এবারে একটা টিফিন বক্সের মধ্যে যেই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এই মিক্সিটা ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে বাকি উপকরণগুলো দিচ্ছি। দেখুন এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস।
এবারে এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু লঙ্কাগুলো ঝাল নয় সেই জন্য কিন্তু দিলাম। যদি লঙ্কা ঝাল হয় সেক্ষেত্রে আলাদা করে এখানে আর লঙ্কা চিরে দেওয়ার দরকার নেই। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা, দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন একদম শুকনো শুকনো হোক সেক্ষেত্রে আর জল দিতে হবে না, আর যদি মনে করেন হালকা একটু পাতলা রাখতে চান সেক্ষেত্রে আপনারা সামান্য কোকোনাট ওয়াটার বা জল ব্যবহার করতে পারেন। এবারে উপর দিয়ে আরও একটু সর্ষের তেল আর সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। এবারে কড়াইতে সামান্য জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, এর উপরে টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই আঁচ করে মোটামুটি 20-25 মিনিট মতন এটাকে স্টিম করে নেব। তো তাহলেই রেডি আমার গন্ধরাজ চিংড়ি। তো এই চিংড়ি মাছটা ভাপা হওয়ার পর আপনারা একটু সময় রাখবেন, তারপর কিন্তু ঢাকনাটা খুলবেন, নইলে কিন্তু হাতে পুরো ছ্যাঁকা লেগে যাবে। তো দেখুন সুন্দর গন্ধরা চিংড়ি আমার রেডি, আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি। তো এটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, তো আপনারাও বাড়িতে তৈরি করুন, আমাকে জানান কীরকম লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো খান, সুস্থ থাকুন।